সন্দেশখালীতে দুর্নীতির তদন্তে ইডি আক্রান্ত আধিকারিকেরা সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে সরব বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টা কোণালে সরকার কাজ না করলে সংবিধান নিজের পথে চলবে সন্দেশখালী কাণ্ডে ক্ষোভ প্রকাশ রাজ্যপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপের আর্জি শুভেন্দু সুকান্তর রাজ্যে প্রত্যাহার রেশন ধর্মঘট জেলারদের কমিশন বাড়ানোর দাবি নিয়ে রিপোর্ট যাবে নবান্নে আশ্বাস মন্ত্রীর শনিবার থেকে স্বাভাবিক হচ্ছে পরিষেবা বছরের প্রথমেই লোকসভা ভোটের ঢাকে কাঠি চূড়ান্ত প্রস্তুতি নিয়ে তৎপর জাতীয় নির্বাচন কমিশন রবিবার থেকেই রাজ্য সফর শুরু আধিকারিকদের শীতের আমেজ কাটিয়ে ফের তাপমাত্রা বাড়ল রাজ্যে আগামী 48 ঘন্টায় বৃষ্টিতে ভিজবে বাংলা 10ই জানুয়ারির পর ফিরবে শীত জানালো হাওয়া অফিস প্রকাশিত টি-20 বিশ্বকাপের সূচি গ্রুপ পর্বের সব ম্যাচই মার্কিন যুক্তরাষ্ট্রে খেলবে ভারত ভারত পাকিস্তানের মহারণ কবে প্রকাশ্যে এলো দিনক্ষণ আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো নমস্কার আসি বিস্তারিত খবরে রেশন দুর্নীতির তদন্তে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত ইডি আধিকারিকেরা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ তথা সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান ঘিরে তুলকালাম চলে এলাকায় চক্রান্ত করে তল্লাশি করা হচ্ছে অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন নেতার অনুগামীরা অভিযোগ ইডির আধিকারিকদের মারধরও করা হয় ব্যাপক ভাঙচুর করা হয় তাদের গাড়িতে মাথা ফাটে এক আধিকারিকের আক্রান্ত হয় সংবাদ মাধ্যম কার্যত প্রাণ হাতে করে পালিয়ে বাঁচেন সিআইএসএফ জওয়ানরা এদিকে বনগাঁয় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ আর এক তৃণমূল নেতা শঙ্কর আধের বাড়ি তাঁর শ্বশুর বাড়ি ও ম্যানেজারের বাড়িতেও এদিন তল্লাশি চালিয়েছে ইডি এদিন নিয়োগ দুর্নীতির শুনানি চলাকালীন সন্দেশখালী কাণ্ড নিয়ে সরব হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন কেন এখনো রাজ্যপাল ঘোষণা করছেন না যে রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে যদি তদন্তকারী রায় মার খান তাহলে তদন্ত হবে কি করে বিচারপতির এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া এসেছে তৃণমূলের তরফে তাকে পাল্টা দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য বিচারপতির চেয়ারকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য রাখছেন বিচারপতি প্রধান বিচারপতির উচিত ওকে হাইকোর্ট থেকে বের করে রবিবার সিপিএম এর ব্রিগেডে ছেড়ে দিয়ে আসা সন্দেশখালী কাণ্ডের প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নিতে হবে সরকারকে পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করে সাফ জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস একটি অডিও বার্তায় তিনি বলেন বাংলায় নানা সময়ে এ ধরনের জঙ্গল রাজ গুন্ডা রাজ ঘটেছে নির্বাচনের আগে ও পরে এসব ঘটে চলেছে সরকারকে শক্ত হাতে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর সরকার যদি তা না করতে পারে তাহলে সংবিধান সংবিধানের পথে চলবে হামলার ঘটনা নিয়ে রাজ্যের মুখ্য সচিব বি পি গোপালিকা ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন সি ভি আনন্দ বোস আহত ইডি অফিসারদের দেখতে এদিন হাসপাতালেও যান তিনি রাজ্যপাল আরও বলেছেন সংবাদ মাধ্যমের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপরে হামলা আর তা মেনে নেওয়া যায় না এদিকে ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আক্রমণকারী অর্থাৎ তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের রোহিঙ্গা বলে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার গোটা ঘটনাটি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও লিখেছেন তিনি তবে বিজেপিকে পাল্টা দিতে ছাড়েননি কুণাল ঘোষ তৃণমূলকে বেইজ্জত করতে তল্লাশির নামে অশান্তির প্ররোচনা দেওয়া হচ্ছে সন্দেশখালীর ঘটনাকে দুঃখজনক বলেও এহেন পাল্টা তোপ কুণালের মন্ত্রী রথীন ঘোষের আশ্বাসের অবশেষে রেশন ধর্মঘট প্রত্যাহার রাজ্যে ডিলারদের কমিশন বাড়ানোর দাবি নিয়ে রিপোর্ট তৈরি করে নবান্নে পাঠাচ্ছেন মন্ত্রী শুক্রবার মন্ত্রী রথীন ঘোষ জানান কমিশন বাড়ানোর বিষয়ে রাজ্যের বিশেষ কিছু করার নেই মূল দাবি কেন্দ্রের কাছে জানানো উচিত কেন্দ্র কমিশন বাড়ালে সেখানে 50% ভর্তুকি দেওয়ার কথা ভাববে রাজ্য পাশাপাশি তিনি এও জানান ই ওয়েইং স্কেল দিয়ে পরিমাপের যে সমস্যা তৈরি হয়েছে তার রেক্টিফিকেশন করার জন্য ফিল্ড রিপোর্ট চাই সেই রিপোর্ট ডিলারদের কাছ থেকে নেবে দপ্তর এদিকে কথায় কথায় ডিলারদের ছোটখাটো ইস্যু দেখিয়ে সাসপেন্ড এবং শোকজের ফলে তৈরি হচ্ছে ক্ষোভ তা নিরসনে সাসপেন্ড ও শোকজের অর্ডার সরিয়ে নেওয়া হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী হিপস মেশিনে স্টক নিয়ে গোলমাল নিরসনেও ডিলারদের থেকে রিপোর্ট নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি এই পরিস্থিতিতে এবার খাদ্যমন্ত্রীর অনুরোধে রেশন ধর্মঘটের পথ থেকে সরে এলেন রেশন ডিলাররা শনিবার থেকে ফের বাংলায় স্বাভাবিক হতে চলেছে রেশন পরিষেবা
নতুন বছরের শুরুতেই লোকসভা ভোটের ঢাকে কাঠি। রবিবার থেকেই রাজ্য সফর শুরু করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহে তামিলনাড় এবং অন্ধ্রপ্রদেশ থেকে শুরু হবে কমিশনের রাজ্য সফর। লোকসভা ভোট এগিয়ে আনতে পারে বিজেপি এই মর্মে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই কথা বলেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও। সেই জল্পনার মধ্যেই লোকসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। যদিও ওয়াকি বহাল মহলের মত, ভোট এগোনোর জন্য নয়, সময় মতো ভোট করানোর জন্যই এখন থেকে প্রস্তুতি শুরু করা জরুরি। চলতি বছরের 16ই মে কেন্দ্রের মোদী সরকারের মেয়াদ শেষ হচ্ছে, সুতরাং তার আগেই শেষ করতে হবে নির্বাচন প্রক্রিয়া। সব ঠিক থাকলে এপ্রিল থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে বলেই ধারণা রাজনৈতিক মহলের। বছরের শুরুতে দু একদিন শীতের আমেজ থাকলেও ইতিমধ্যেই বদলেছে আবহাওয়া, বেড়েছে তাপমাত্রার পারদ। এরই মধ্যে আগামী 48 ঘন্টায় রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানালো হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমে ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে এই বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে, তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। 10ই জানুয়ারি থেকে ফের শীতের আমেজ টের পাবেন শীতপ্রেমীরা। প্রকাশিত টি-20 বিশ্বকাপের ক্রীড়াসূচি, মোট 55টি ম্যাচ হবে 9টি ভেন্যুতে। ভারত পাকিস্তানের মহারণ কবে, কোথায়, এবার প্রকাশ্যে এলো সেই দিন খরক। টি-20 বিশ্বকাপের বল গড়াবে 1 জুন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং আয়ারল্যান্ড। ভারত গ্রুপ পর্বের সবকটি ম্যাচ খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারতের প্রথম ম্যাচ 5ই জুন, আর 9ই জুন পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। নিউ ইয়র্কে হতে চলেছে ভারত পাক সেই ম্যাচ। 29শে জুন বার্বাডোজের মাটিতে বসবে ফাইনালের আসর। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন, শোনো।